বিয়ের বারো দিনের মাথায় নাবালিকা বধূর রহস্য মৃত্যু ঘটনাটি ঘটেছে বসিরহাটের রামকৃষ্ণপল্লী এলাকায় থানায় নালিশ বধুর পরিবারের ঘটনার তদন্তে পুলিশ বিয়ের বারো দিনের মাথায় রহস্য মৃত্যু নাবালিকা বধূর মৃতার নাম নন্দিনী দেবনাথ ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার রামকৃষ্ণপল্লী এলাকায় জানা গেছে শ্রেণীর ছাত্রী নন্দিনীর সঙ্গে এলাকারই বছর চল্লিশের এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেম বিয়ে পর্যন্ত গড়ায় প্রথমে এই বিয়েতে মেয়েটির পরিবার রাজি না হলেও পরে চাপে পড়ে রাজি হয় ছেলেবার কিচ্ছু হবে না ভালো ছেলে হ্যান ত্যান বলে ওরা যথারীতি এইভাবে ডিরেকশান দাঁড়া এখান থেকে নিয়ে চলে যায় কিন্তু মেয়েও রাজি ছিল না আমাদেরও কেউ রাজি ছিল না যে যখন তখন যে জিনিসটা ঘটে গেছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে আমাকে সময় দেয়নি ওখানকার মেম্বার এসেছিল মেম্বার বলছে আমরা আমরা আছি ভয় নেই কোনো কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই আমরা সব দেখব কিচ্ছু হবে না তোমার অভিযোগ বিয়ের পর থেকেই অশান্তি শুরু জানা গেছে অভিযুক্ত ব্যক্তি তপন মণ্ডলের আগেও একবার বিয়ে হয়েছিল তা নিয়েই অশান্তি নাবালিকা বধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলেও অভিযোগ তারপরে কি ও তো মত না বিয়েতে তারপরে কি হবে তারপরে এবার যেত আসতো সব বোঝাতো মেয়ে তো বুঝলো না বিয়েটা হলো কালার থেকে বিয়ে হলো ছেলের বউ ভাত খাওয়ান দাওয় সব বাড়িতে হলো বউ ভাতের সব রান্নাবান্না হচ্ছিল ওখানে খাওয়া দাওয়া হলো বৃহস্পতিবার দুপুরে বিছানায় পড়ে থাকতে দেখা যায় নন্দিনীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তবে কি কারণে এই মৃত্যু তা নিয়ে ধন্দে রয়েছেন চিকিৎসকরা দেহটি ময়না ময়নাতদন্তে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ওখানে বাইরে গোল মিটিং করে দাঁড়িয়ে আছে আর বলা বলি করছে তাই শুনে আমি উপরে গিয়ে দেখি মা দিদিকে ধরে কাটছে আর একটা ঠাম্মা দেখি বাইরে পায়চারি দিচ্ছে দিদি রে খালি ধরে আছে মা আর ওখানে কেউ নেই দিদি তখন বলছে মা আমি নিজে ইচ্ছা করে কিছু করিনি তুমি আমাকে সুস্থ করো আমি সব বলবো আমি ওখানে গিয়ে দেখি ডাইনিং টেবিল তো ছিল না জায়গায় ডাইনিং টেবিল সোফার পাশে পড়েছিল আর দেখি কাটাচুল চুল ঘরে ভর্তি ব্যালকনিতে বারান্দায় কাটা চুল ভর্তি Bureau Report, News in the Month's Land, Bushidhat.